Life is joy, life is love. And I challenge anyone, any human being to point out a teaching from the Quran or the Sahih which is against humanity as a whole. সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত এখানে উপস্থিত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের সকালের এই লেকচারটা আসলে একটা বিতর্কের সিকুয়েল দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচার্স সেখানে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি এই সিকুয়েলটা সম্পর্কে দু একটা কথা বলি আপনারা অনেকেই হয়তো জানেন আর অনেকেই হয়তো সেই বিতর্কটা দেখেছিলেন এটা হয়েছিল আজ থেকে আট দিন আগে দুই সালের একুশে জানুয়ারি অনেকে হয়তো টিভিতেও দেখেছেন অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে এই বিতর্কটার আয়োজন করেছিল যৌথভাবে ব্যাঙ্গালোরের একটা অর্গানাইজেশান নাম ডায়েট আর সাথে ছিল আর্ট অফ লিভিং আর এই অনুষ্ঠানটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল কয়েক বছর ধরেই এটা চেষ্টা করা হচ্ছিল অবশেষে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা হওয়ার প্রায় এক মাস আগে তার মানে দুই হাজার পাঁচের ডিসেম্বর মাসে অনুষ্ঠানের তারিখ ঠিক হল টপিক হবে পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা তারিখ ঠিক করা হলো দুই হাজার ছয়ের একুশে জানুয়ারি আর আমরা দুজনেই কথাবার্তা বলে এই তারিখটা ঠিক করেছিলাম প্রথমে আমি অর্গানাইজারদের বলেছিলাম যে সময়টা যেন লম্বা হয় হয়তো বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে রাত দশটায় শেষ হবে কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর বললেন তিনি দুই আড়াই ঘন্টার বেশি থাকতে পারবেন না পরে তিন ঘন্টা থাকতে রাজি হলেন সেজন্য অনুষ্ঠানটা শুরু হয়েছিল সন্ধ্যা সাড়ে ছটায় শেষ হয়েছিল রাত দশটার দিকে প্রায় এক মাস আগে আমরা কথাবার্তা বলে ঠিক করে নিয়েছিলাম যে দুজন বক্তায় প্রথমে পঞ্চাশ মিনিট করে বলবেন প্রথমে শ্রী শ্রী রবিশঙ্কর বলবেন তারপর আমি বলবো আর বাদ বাকি সময়টাতে দর্শকরা বিভিন্ন প্রশ্ন করবেন কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে তার মানে দুই হাজার ছয় সালের একুশে জানুয়ারির বিকেলে অনুষ্ঠানের অর্গানাইজার আমাকে ফোন করলেন যে শ্রী শ্রী রবিশঙ্কর প্রথমে কথা বলবেন না তিনি চান আমি আগে বলি তারপর উনি বলবেন তা না হলে এই অনুষ্ঠানটাই হবে না তখন আমিও রাজি হলাম যে অনুষ্ঠানটা তো এখন ক্যান্সেল করতে পারি না আমরা তাই অনিচ্ছাসত্ত্বেও রাজি হলাম প্রথমে কথা বলতে আমার কোনো আপত্তি নেই তবে একটা কথা যদি আগে বলি আর উনি পরে বলেন এটা তো মেনে নিচ্ছি তবে আপনার কথার উত্তর দেওয়ার জন্য অন্তত দশটা মিনিট সময় দেবেন উনি রাজি হলেন সেজন্য অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমে কথা বলবো পঞ্চাশ মিনিট এক ঘন্টা বলবেন শ্রী শ্রী রবিশঙ্কর তারপর দশ মিনিট আমি ওনার কথার উত্তর দেব এভাবেই অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে অনুষ্ঠানের ফরম্যাটটা বদলে গেল আমরা যখন স্টেজে উঠেছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর আমাকে জানালেন আপনাকে প্রথমে বলতে বলেছি কারণ আমি আপনার কাছ থেকে শিখতে চাই আর অনুষ্ঠানের ফরম্যাটটা একবার বদলে গেলে পক্ষে বিপক্ষে আনুষঙ্গিক অনেক জিনিসই পুরোপুরি বদলে যায় তবে আমরা চেয়েছিলাম বলেই অনুষ্ঠানটা করতে পেরেছি এখন এই সিকুয়েল করা দরকার কি এই সিকুয়েল করার কারণ হচ্ছে সেই বিতর্ক অনুষ্ঠানের কথা যদি বলতে হয় যেটা টপিক কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচারস বিতর্কটা কমপ্লিট বিতর্কের রেজাল্টের কথা বলে বিতর্কটার উদ্দেশ্যের কথা বললে তার সাথে আর কিছুই যোগ করার দরকার নেই তবে অনেকেই পরে আমার কাছে এসে বলেছে যে উনি তার বইতে ইসলামের বিরুদ্ধে যা লিখেছেন সেটা নিয়ে আপনি কথা বললেন না কেন অথবা ওনার উনার কথার উত্তর দিলেন না কেন এছাড়াও অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে এখানে একটা কথা বলি বিতর্ক অনুষ্ঠানটার কথা যদি বলেন ওটা শেষ হয়ে গেছে ওখানে কিছুই যোগ করার নেই দুই নম্বর পয়েন্ট ওখানে আমার সময়টা ছিল সীমিত সেই অল্প সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি আমার লেকচারেও কয়েক মিনিট সময় বেশি নিয়েছিলাম অনুষ্ঠানের মডারেটর তারপর শ্রী শ্রী রবিশঙ্করকেও কথা বলার জন্য একই সময় দিয়েছিলেন সময় ছিল অল্প সেই অল্প সময় যতটুকু পারি বলেছি তিন নম্বর পয়েন্ট ওনার যে কথাগুলোর উত্তর আমি দিতে পারতাম সেগুলো ছিল টপিকের বাইরে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক কথাই বলেছিলেন তার বেশিরভাগ কথাই ছিল টপিকের বাইরে তাই উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না এ একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে উত্তর দিতে চাইলেও সময় তো ছিল অল্প আর এই সিকুয়েলের চার নম্বর পয়েন্ট হচ্ছে সেই অনুষ্ঠানে শ্রী শ্রী রবিশঙ্কর তিনি একটু বিরক্ত হচ্ছিলেন যে লোকজন তার বই নিয়ে কথা বলছে তখন তখন চলে যাওয়ারও সময় হয়ে গিয়েছিল সেজন্য আমি ভেবেছিলাম বইয়ের ব্যাপারটা বাদ দিয়েই আলোচনা চালিয়ে যায় না হলে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে আর আপনারাও হয়তো জানেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত আধ্যাত্মিক গুরুদের একজন তিনি আর্ট লিভিং লিভিংয়ের প্রতিষ্ঠাতা তাঁর আবিষ্কৃত টেকনিক সুদর্শন ক্রিয়া শ্বাস টেকনিক আর তার প্রোগ্রাম পৃথিবীর একশো চল্লিশটারও বেশি দেশে ফলো করা হয় প্রতি বছর তিনি পৃথিবী জুড়ে পঁয়ত্রিশটারও বেশি দেশ সফর করেন এ পর্যন্ত তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা পেয়েছেন যেহেতু তিনি ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন ধর্মীয় গুরু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো অনুষ্ঠানে টপিকের বাইরে কিছু না বলাই ভালো আর আমিও সেটা বলিনি তবে উনার কিছু কথার উত্তর দেওয়ার প্রয়োজন ছিল তার একটা উনার লেখা এই বই হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড বইটার কিছু কথা আমাদের বিতর্কের টপিকের সাথে প্রাসঙ্গিক ছিল সেগুলো বলেছি মাত্র কয়েকটা পয়েন্ট অল্প সময়ের মধ্যে তবে বইটা মার্কেটে কিনতে পাওয়া যায় আর উনি একজন বিখ্যাত লোক তাই উনার উত্তর দেওয়ার প্রয়োজন সেখানেও আমি কিছু কথা বলেছিলাম যেগুলো ছিল টপিকের বাইরে বইটা সম্পর্কে কিছু ভালো কথা বলেছি আমার মনে হয়েছে অনেকেই চাচ্ছেন যে এটার একটা সিকুয়েল হোক তো এই সিকুয়েল করছি অনুষ্ঠানটার আট দিন পরে কনসেপ্ট অফ গড ইন হিন্দুজম ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচার্স যার বক্তা ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি আমার লেকচারের প্রথম অংশে আমি ওনার সেই কথাগুলোর উত্তর দেব যেগুলো টপিকের বাইরে ছিল এরপর ওনার এই বইটা নিয়ে বলবো যতদূর পারি কারণ এখানেও আমাদের হাতে অপরন্ত সময় নেই সারাদিন কথা বলতে পারবো না তবে মেজর পয়েন্টগুলো কভার করব বিতর্কটার প্রথম পার্টে আমি কথা বলেছিলাম প্রায় এক ঘন্টা ধরে আপনারা অনেকে হয়তো এটা লাইভ দেখেছেন অথবা পরে টিভিতে আমি বলার পরে শ্রী শ্রী রবিশঙ্কর এলেন এক ঘন্টা কথা বলার জন্য তিনি তার লেকচারের শুরুতে কয়েকটা সংস্কৃত শ্লোক বললেন শুরুতে তিনি বললেন সন্ত একটা শ্লোক শ্লোকটার শেষে আছে তারপর অর্থ বলতে গিয়ে তিনি কিন্তু শ্লোকটার অনুবাদটা বললেন না সেটা বললেন তার নিজের ভাষায় আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন যুক্তির আর পাল্টা যুক্তি দেখাতে পারেন কিন্তু ভালোবাসার দুটো কথা আমাদের একতাবদ্ধ করতে পারে তিনি সন্ত কবিরের শ্লোকটার শাব্দিক অনুবাদ করেননি তিনি নিজের ভাষায় বললেন যে আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন সেগুলো নিয়ে তর্ক করতে পারেন কিন্তু ভালোবাসার দুটো কথা সবাইকে একতাবদ্ধ করতে পারে বিতর্কের টপিকটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম আর ইসলাম ধর্মের সর্বশক্তিমান মানুষের ধারণা তাহলে এখানে কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে ভালোবাসা কিন্তু টপিক না টপিক হলো ধর্মগ্রন্থগুলোর আলোকে ঈশ্বরের ধারণা হিন্দুইজম অ্যান্ড ইসলামে সেজন্য আমরা কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে সেটা দিয়ে একতাবদ্ধ করব। মানুষকে আলাদা করব না ভালোবাসা একতাবদ্ধ করাটা টপিক না টপিক হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম অ্যান্ড ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা আর এটা দিয়েই এই দুই মহান ধর্মের অনুসারীদের একতাবদ্ধ করব। হিন্দুইজম আর ইসলাম সত্যের পথে আনবো এরপর তিনি বললেন মহর্ষি নারদের কথা তার মতো উনি নাকি ভালোবাসার প্রবর্তক এটা আছে ভক্তি সূত্রে উনি বললেন যে মহর্ষি নারদ বলেছেন যুক্তির উপর নির্ভর করু না যুক্তিতর্কের উপর যুক্তিতর্ক দিয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারবে না আমি সেখানে বক্তব্যে বলেছিলাম যে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন অনেকবারই তিনি বলেছেন যে আধ্যাত্মিকতার জন্য প্রয়োজন হয় বিশুদ্ধতা আপনি কতখানি খাঁটি এখন একটা মানুষ কতখানি বিশুদ্ধ সেটা জানতে গেলে যুক্তি বেশ গুরুত্বপূর্ণ তাহলে বিশুদ্ধতার পাশাপাশি যুক্তিরও প্রয়োজন আছে বিশুদ্ধতা ছাড়া যদি আধ্যাত্মিক শেখা না যায় তাহলে যুক্তি ছাড়াও আপনি আধ্যাত্মিকতা শিখতে পারবেন না শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যেকার সাদৃশ্যগুলো

তবে সেখানে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ঈশ্বরকে বিশ্বাস করা এই দুটো মহান ধর্ম ঈশ্বর সম্পর্কে কি বলে তাহলে আগে টপিকটার সাথে প্রাসঙ্গিক সাদৃশ্য নিয়ে আলোচনা করব। তারপর অন্য সাদৃশ্য নিয়ে আলোচনা করব এর পরে পার্থক্য নিয়ে আলোচনা করতে পারি আর এই কারণেই আমি সবসময় বলি ভিন্ন ধর্মের উপরে যদি কোনো আলোচনা হয় সাধারণত আন্তধর্মীয় আলোচনা অনুষ্ঠানে যেটা হয় বিভিন্ন ধর্মের লোকজন সেখানে আসে হয়তো কোনো হিন্দু পণ্ডিত এসে বলবেন যে সব ধর্মই আসলে এক খ্রিস্টান ধর্ম ভালো কথা বলে হিন্দু ভালো কথা বলে ইসলামও ভালো কথা বলে তাহলে হিন্দু ধর্ম যা খ্রিস্টান খ্রিস্টান ধর্ম তাই ইসলামও একই জিনিস তারপর একজন আসলেন হয়তো খ্রিস্টান যাজক তিনি বলবেন খ্রিস্টান ধর্ম যে কথা বলে ইসলাম ধর্ম একই কথা বলে হিন্দু ধর্ম একই কথা বলে তারপরে একজন তথাকথিত স্টেজে আসবেন তিনিও একই কথা বলবেন ইসলাম যা হিন্দু ধর্ম তাই আর খ্রিস্টান ধর্ম একই জিনিস যদি এইসব বক্তারা যা বলেন তারা সেটা বিশ্বাস করে থাকেন যদি মানেন যে সব ধর্মই আসলে এক আর আমি যদি বলি যে এই যে হিন্দু পণ্ডিত উনি কি তাহলে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে পারবেন উত্তর হলো না খ্রিস্টান জাতক কি তার ধর্ম ছেড়ে দিয়ে মুসলিম হতে পারবেন এর উত্তরও না তারপর সেই মুসলিম তিনি কি তার ধর্ম ছেড়ে হিন্দু হয়ে যাবেন এর উত্তরও না সব ধর্ম যদি একই হয় তাহলে তো যে কোনো একটা ধর্ম অনুসরণ করতে কোনো সমস্যা নেই কারো যদি কেউ বলে দুই যোগ দুই সমান চার আপনাকে দিলাম দুই টাকা প্লাস দুই টাকা ফেরত দেবেন চার টাকা অথবা দুইবার পাঁচ টাকা দিলাম দশ টাকা ফেরত দেবেন পাঁচ যোগ পাঁচ সমান দশ আপনার আপত্তি থাকবে না দুটো পাঁচ টাকার নোট নিয়ে একটা দশ টাকার নোট দেবেন কারণ জিনিসটা একই আর আমি বলি আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র আমাদের মানতে হবে যে সবগুলো ধর্ম আসলে এক না কিছু কিছু কথা হয়তো একই রকম তবে সামগ্রিকভাবে একশো পৃথিবীর ধর্মগুলো একরকম না যদি কেউ কথা বলে সে লোকজনকে বোকা বানাচ্ছে যেন তিনজন টিচার স্টেজে আসলেন তারপর বললেন দুই যোগ দুই সমান তিন দুই যোগ দুই সমান চার দুই যোগ দুই সমান পাঁচ তিনজন টিচারই বললেন যে এই তিনটা সমীকরণের সবগুলোই ঠিক এভাবে হয়তো গ্রামের অশিক্ষিত লোকদের বোকা বানানো যেতে পারে তবে যে স্কুলে গেছে সে বলতে পারবে যে এই সমীকরণগুলো এক না একইভাবে যেসব লোকজন ধর্ম সম্পর্কে জানে না যদি আন্তধর্মীয় কোনো আলোচনা হয় সেখানে তাদের হয়তো বোকা বানানো যেতে পারে কিন্তু যারা তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে সামান্য হলেও জানে তারা কখনোই মানবে না যে সবগুলো ধর্মের সব কিছুই এক কিছু ব্যাপারে মিল থাকতে পারে তাই আমি সাধারণত যেটা বলি সেটা হচ্ছে আসুন আমরা এটা মেনে নেই অন্তত পক্ষে একটা একটা ধর্মগ্রন্থ একটা কিতাব একেবারে একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী কথাটাতে কেউ কোনো আপত্তি করবে না হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই একশো পার্সেন্ট তারপর খ্রিস্টানরা বলবে বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এরপর মুসলিম বলবে কোরআনকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এই হলো আমাদের প্রথম সাদৃশ্য এখন আমি বলবো ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন যেটাকে সেই ধর্মের অনুসারীরা ঈশ্বরের বাণী বলে মানছেন আসুন এই ধর্মগ্রন্থগুলো থেকে আমরা সাদৃশ্যগুলো বের করি আর মেনে নেই অন্ততপক্ষে যেগুলো কমন সেগুলো আন্তরিকভাবে মেনে চলার চেষ্টা করি আমরা যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে বলবো মানতে পারেন না মানতে পারেন তবে এই ধর্মগ্রন্থগুলোতে যে জিনিসগুলো কমন অন্ততপক্ষে এটা মেনে নেই সেগুলো মানব কারণ কেউ এখানে আপত্তি করবে না যে অংশগুলো কমন এই তিনটা ধর্মগ্রন্থের মধ্যে যে জিনিসগুলো কমন সেগুলো বাণী আমরা এই কাজটা করেছি সবসময় এটাই করি যে জিনিসগুলো বেদ আর কোরআনের মধ্যে কমন হিন্দু আর ইসলাম ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন আসলে অন্ততপক্ষে সেগুলো মেনে চলার চেষ্টা করি যেসব জায়গায় পার্থক্য আছে সেগুলো আপনারা মানবেন কি মানবেন না সেটা আলাদা প্রসঙ্গ এগুলো নিয়ে পরে কথা বলা যাবে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেই আলোচনাটার উদ্দেশ্য ছিল এই দুই মহান ধর্মের অনুসারীদের বোঝানো অন্তত সেগুলো মানেন যেগুলো কমন সেখানে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছিলাম রেফারেন্স সহ যাতে করে বুঝতে পারেন এই দুই ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য আছে আমি মানে আমাদের একতাবদ্ধ হতে হবে তবে সেখানে বিশুদ্ধতা থাকবে থাকবে যুক্তি এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর কিছু শ্লোক বলেছিলেন তিনি বলেছিলেন যে লোকে বলে খোদাকে তো দেখতে পাই না আর দিওয়ানা বলে খোদা ছাড়া তো কিছুই দেখি না আমি পরে তার উত্তর দিয়েছিলাম প্রথমেই বলি সর্বশক্তিমান ঈশ্বরকে মানুষের চোখ দিয়ে দেখা প্রসঙ্গ নিয়ে এটা উল্লেখ করা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে চার নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে ঈশ্বরকে কখনো দেখা যায় না কেউ তাকে কখনো চোখ দিয়ে দেখতে পারে না কোরআনের একই ধরনের কথা আছে সুরা আনাম ছয় নম্বর অধ্যায়ের একশো তিন নম্বর আয়াতে বলা হয়েছে এখানে আছে যে দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না কারো দৃষ্টি আল্লাহ তালাকে অবধারণ করতে পারে না কিন্তু তিনি সকল দৃষ্টি অবধারণ করতে পারেন তিনি আমাদের বোধশক্তির উর্ধ্বে তাহলে কোরআন বলছে আমরা মানুষরা এ পৃথিবীতে আল্লাহ তালাকে দেখতে পাবো না একইভাবে শ্বেতা সূত্র উপনিষদে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ কখনো মহানেশ্বরকে দেখতে পায় না যদি এখানে অন্য কিছু দেখার কথা বলা হয় দিওয়ানা খোদাকে ছাড়া আর কিছুই দেখে না আল্লাহ আল্লাহতালার নিদর্শন হলে ঠিক আছে সে আল্লাহর নিদর্শন দেখতে পারে আল্লাহ পবিত্র করে বলেছেন বলেছেন সুরফুসিলাতের তেপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সানুরিহিম রিহিম আয়াতিনাহ ফিলাফাখ ওফি আনফুসিহিম হাতা ইয়েতে আমি তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠে যে এটাই সত্যি আল্লাহ নিদর্শন দেখাবেন সে পৃথিবীর না কেন যে হোক না কেন আল্লাহ সবাইকে নিদর্শন দেখাবেন বিশ্বজগতে আল্লাহর এরকম নিদর্শন দেখতে পাবেন সূর্য চাঁদ পাহাড় পর্বত সবকিছুই আল্লাহর নিদর্শন এইসব নিদর্শন দেখে সর্বশক্তিমান আল্লাহ সুহান তা অস্তিত্বকে অনুভব করা এটা আমরা মানি কোরআন সেটা বলছে আর বেদও একই কথা বলছে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর ধর্মগ্রন্থ থেকে খুব কম উদ্ধৃতি দিয়েছিলেন কোনো রেফারেন্স তিনি দেননি আর তার বেশিরভাগই ছিল শ্লোক অথবা তার নিজের কথা ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থান করেন তিনি এটা বলেছিলেন যদি বলেন শারীরিকভাবে এ কথা কোরআনে বা হিন্দু ধর্মগ্রন্থের কোথাও বলা হয়নি কিন্তু যদি কথাটার রূপক অর্থ ধরেন আল্লাহ পবিত্র করণা বলেছেন সুরা অফ ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তোমার গলার ধমনির চেয়েও কাছে অবস্থান করেন তিনি আমাদের কাছাকাছি আছেন তার জ্ঞান সব মানুষের মধ্যে আছে তার নিয়ন্ত্রণ সব জায়গাতে এভাবে দেখলে তিনি কাছাকাছি গলার ধমনির চেয়েও কাছে গলার ধমনির সাথে সরাসরি হার্টের একটা কানেকশন আছে এভাবে দেখলে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ তালা আমাদের গলার ধমনের চেয়েও কাছে আছেন সব মানুষের কাছাকাছি আছেন শ্রী শ্রী রবিশঙ্কর আরেকটা শ্লোক বলেছিলেন সেটা হলো যে তুমকো নেই পাতা খুদা লিকিন দিলদার তুমি মেনে খুদা মানা অর্থাৎ আপনি হয়তো জানেন না ঈশ্বরকে কিন্তু যে ভালোবাসে তুমকো মেনে খুদা মানা এই জিনিসগুলো আপনারা সিনেমাতে দেখতে পাবেন যে নায়ক নায়িকাকে বলছে তুমি তো আমার খোদা এরকম বিভিন্ন শ্লোক বলছেন তিনি যদি এগুলোর আক্ষরিক অর্থ ধরেন সেটা ভুল হবে কিন্তু যদি আপনারা এই কথাগুলোর রূপক অর্থটা ধরেন আল্লাহ পবিত্র করণা বলেছেন রুমের একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের জীবন সঙ্গিনী তোমাদের জীবন জীবনসঙ্গীতে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন যাতে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো তাহলে আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর দয়া দিয়েছেন যাতে শান্তিতে বসবাস করতে পারি এগুলো আল্লাহ নিদর্শন তাহলে আল্লাহ মানুষকে এমনভাবে বানিয়েছেন যে আমরা একে অন্যকে ভালোবাসব বিশেষ করে জীবন সঙ্গীকে। এভাবে দেখলে ঠিক আছে আপনার স্ত্রীর দিকে তাকালে আপনি হয়তো আল্লাহর আরও কাছাকাছি আসবেন আর নিদর্শনগুলো বুঝতে পারবেন তার মানে এই না যে মানুষের মধ্যেই আল্লাহ বাস করেন অথবা যাকে ভালোবাসেন তার মধ্যে তাকে দেখে আপনি আল্লাহ তালার অস্তিত্ব অনুভব করতে পারেন আর এখানে এই শ্লোকগুলো অপ্রাসঙ্গিক হোক সেটা সন্তকবিরের শ্লোক অথবা সিনেমার কোনো গান আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা এখানে আমরা পবিত্র ধর্মগ্রন্থের কথা বলবো আর ধর্মগ্রন্থে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে বলব সন্তকবিরের শ্লোক হিন্দু ধর্মগ্রন্থের কথা না এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আরও বলেছেন যে যখন মিল দেখব আমরা হাত মেলাব আর যখন আমাদের পার্থক্য থাকবে তখনও হাত মেলানো উচিত আমার এতে কোনো আপত্তি নেই মিল থাকলে আমরা হাত মেলাবো যখন মিল থাকবে না তখনও হাত মেলাতে পারি আমি হাত মেলানোর পাশাপাশি ওনাকে জড়িয়ে ধরেছি ওনার সব কথার সাথে আমি একমত নই তারপরও তার সাথে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলি করেছি উনি আরও বলেছিলেন যে আমরা আমাদের সমাজকে উন্নত করার চেষ্টা করব। হিন্দু নেতারা তাদের হিন্দু সমাজের খারাপ জিনিসগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন সমাজকে আরও উন্নত করবেন সমাজের খারাপ জিনিসগুলো বদলে দিয়ে আরও উন্নত করতে হবে মুসলিম নেতারা মুসলিম সমাজকে উন্নত করবেন আমার এতে আপত্তি নেই হিন্দুরা তাদের সমাজকে উন্নত করবে আর মুসলিমরা তাদের সমাজকে উন্নত করবে তবে আমরা কেন স্বার্থপর হব আরও এক ধাপে গিয়ে বলতে পারি মুসলিমরা নিজেদের উন্নতির পাশাপাশি সাহায্য করবে হিন্দুদের খ্রিস্টানদের জৈনদের বৌদ্ধদেরও স্বার্থপর হব কেন শুধু নিজেদের উন্নতিটা দেখব কেন ইসলাম গুরুত্বপূর্ণ তবে ইসলার পাশাপাশি দেওয়া দেওয়াটাও গুরুত্বপূর্ণ আল্লাপত্রকর্ণ বলেছেন সুরোনা আখু 25 নম্বর উল্লেখ করা হয়েছে হাসনা মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখো সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় ইসলামের পাশাপাশি আমাদের দাওয়াও দিতে হবে কারণ আমরা পৃথিবীর সব মানুষই এক অন্যের ভাই পবিত্র সুর হুজুরাতে তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তারপর ভাগ করেছি বিভিন্ন জাতীয় গোত্রে এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে যাতে পরস্পরের সাথে পরিচিত হতে পারো এবং আল্লাহ তালার কাছাকাছি সেই ব্যক্তির মর্যাদা যার রয়েছে তা একজন মানুষ আরেকজনের চেয়ে বড় হবে এর মানদণ্ডটা অর্থ সম্পদ নয় তার বয়স না তার লিঙ্গ না তার গোত্র না অথবা জাতি নয় এটা হলো তাকোয়া অর্থাৎ আল্লাহ তালাকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা শ্রী শ্রী রবিশঙ্কর আরও বলেছিলেন যে আমরা অন্য ধর্মের সমালোচনা কখনো করব না কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না না উনি আমার কথা বুঝেছিলেন কিনা তবে সেই অনুষ্ঠানে আপনারা আমার কথাগুলো শুনলে সেখানে দেখবেন সেখানে একটা কথাও খুঁজে পাবেন না আপনারা যেখানে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি আমি সেখানে হিন্দু ধর্মের কোনো সমালোচনাই করিনি হিন্দু ধর্মের কোনো সমালোচনাই আমি করিনি এমন না যে আমি তাদের সব কথাই মানি তবে সেখানে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা সমালোচনা করিনি বরং এই দুই মহান ধর্মের সাদৃশ্য নিয়ে কথা বলেছি পার্থক্য হয়তো অনেক বেশি তবে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা পার্থক্যগুলো নিয়ে কথা বলা নয় এছাড়াও উনি বলেছিলেন আমরা আচার অনুষ্ঠানের সমালোচনাও করব না যদি না কেউ সেটা সম্পর্কে জানতে চায় তার মানে উনি বলতে চাচ্ছেন সমালোচনা করা যাবে যদি কেউ সেটা সম্পর্কে আপনার কাছে জানতে আসে সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন আপনাকে প্রথমে লেকচার দিতে বলেছি কারণ আপনার কাছে শিখতে চাই আমি জানি না ব্যাপারটা আসলে সেরকম কিনা উনি শিখতে চাইলে তো সেটা এক মাস আগেই আমার কাছে বলতে পারতেন কয়েক ঘন্টা আগে কেন এ সময় কেন তার মনে হলো যে আমার কাছে শিখতে পারবেন ওনার নিয়ত কি ছিল আমি জানি না তারপরেও যদি মেনে নেই যে উনি আমার কাছে শিখতেই এসেছেন তাহলে কেউ ওনার লেখা বইটা নিয়ে সমালোচনা করলে উনি কেন বিরক্ত হবেন সেই অনুষ্ঠানটা দেখলে আপনারা বুঝতে পারবেন উনি বিরক্ত হচ্ছেন যে আমার বইটা নিয়ে প্রশ্ন করছেন কেন মানুষজন সবাই তো বইটা নিয়ে এরকম করছে কেন ইত্যাদি ইত্যাদি যদি কেউ শিখতেই আসে যদি ছাত্র শিক্ষকের কাছে কিছু শিখতে আসে তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে সেই ছাত্র যা বলবে শিক্ষক তার সব কিছুই মেনে নেবে দ্বিমত হতে পারবেন না অথবা দুইজন জ্ঞানী লোক যদি কথা বলেন এমন না যে তারা সব জায়গাতে একমত হবেন একমত নাও হতে পারেন তবে তাদের নিরপেক্ষ হতে হবে যদি একজন বক্তার কথা যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা দৃষ্টিভঙ্গিটাই বদলাব অনুষ্ঠানটা করার উদ্দেশ্য ছিল তাই যাতে এক অন্যকে বুঝতে পারি উনি বলেছিলেন আমরা মূর্তি পূজারীদের কোন সমালোচনা করব না আমাদের এই দেশে হাজার হাজার বছর ধরে লোকজন এভাবে পুজো করে আসছে আমি মূর্তি পূজার সমালোচনা করেছি হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজার সমালোচনা করেছে সেটার উদ্ধৃতি দিয়েছি আমি যদি ধর্মগ্রন্থের উদ্ধৃতি না দিতাম তাহলে টপিকটার সাথে অবিচার করা হয়ে যেত গীতার সাত অধ্যায়ের আট অনুচ্ছেদে বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে ভগবদ গীতা বলেছে আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে উদ্ধৃতি দিয়েছেন ভগবদ গীতারও সে একই অনুচ্ছেদ রেফারেন্সটা দেননি তিনি দুই নম্বর সেকশনের তিন নম্বর পৃষ্ঠায় যে অন্য ঈশ্বরের উপাসনা করা একই উদ্ধৃতি দিয়েছেন আমি এই কথাটাই বলেছি আর করোনায় কথা আছে অনেক জায়গায় আছে শির করুণা সুরানিস্তার আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়াতে আছে শির করুণা তাহলে হিন্দুইজ আমার ইসলামের পবিত্র ধর্মগ্রন্থগুলোই মূর্তি সমালোচনা করছে মূর্তি পূজা করতে নিষেধ করেছে আর টপিকের উপর কথা বলতে গেলে আমাকে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিতে হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন মানুষ যখন প্রার্থনা করে এমনকি নামাজের সময়ও তাদের মন ঘুরে বেড়ায় মন স্থির থাকে না এদিকে ওদিকে চলে যায় যখন প্রার্থনা করেন অথবা যখন নামাজ পড়েন মন এদিক ওদিকে চলে যায় সেজন্য যদি আপনার নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনোযোগ ঠিক থাকবে এটা তার নিজের উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া আর এই কথাটা আমিও মেনে নিচ্ছি যে নামাজ পড়ার সময় আমাদের মন এদিকে ওদিকে অনেক সময় চলে যেতে পারে এখানে ওখানে ঘুরে বেড়ায় তবে যে লোকটা সঠিকভাবে নামাজ আদায় করে তার মন কখনোই ঘুরে বেড়াবে না যদি সঠিকভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার আল্লাহ ইবাদতের মনোযোগ দিকেই থাকবে আমার একটা লেকচার সালাহ এ প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস সেখানে নামাজের উপর বিস্তারিত বলেছি আমাদের সবার এরকম হয় অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায় এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম সেটা হলো বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানি না নামাজের সময় আরবিতে যে সুরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না তাই মন ঘুরে বেড়ায় সেজন্য নামাজের সময় আমরা আরবিতে কোরনের যে সুরা অথবা যে দোয়া পড়ব তখন যদি সেটা বুঝতে পারি অথবা অন্য কোনো ভাষায় যদি অনুবাদটা মনে থাকে হতে পারে ইংরেজিতে হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না তবে আমাদের মনটা এরকমই আপনি আরবিতে সুরা পড়লেন তার অর্থ জানেন তারপরও মন ঘুরে বেড়াতে পারে কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না কারণ দুটো জিনিসের উপরে একসাথে একশো পার্সেন্ট মনোযোগ দিতে পারবেন না তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন সেটার উপরে মনোযোগ দেন যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাআল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশহুর সাথে তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না শ্রী শ্রী রবিশঙ্কর এই ব্রিদিং টেকনিকের জন্য বেশ বিখ্যাত সুদর্শন ক্রিয়া তিনি আরও বলেছিলেন আমি আজকে এত মানুষের সামনে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি প্রায় লাখখানেক মানুষ এখানে এত বড় সমাবেশ খুব খুশি হয়েছেন ধর্মগ্রন্থ পড়ে শোনাতেও তিনি খুশি হয়েছিলেন বেশ আর প্রত্যেক মানুষ অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে এটাই স্বাভাবিক আমিও এখানে একমত তবে তিনি বললেন যে আমরা এখানে অন্য ধর্মের অন্য কোনো ধর্মের সমালোচনা কখনো করব না আমার লেকচারের কথা কখনোই বলিনি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না কেননা তারা অজ্ঞানত বসত আল্লাহ তালাকেই গালি দেবে তোমরা তাকে কোনো গালি দিও না আল্লাহকে ছেড়ে তারা যার উপাসনা করে কেননা তারাই সীমালঙ্ঘন করে অজ্ঞানত আল্লাহ তালাকে গালি দিয়ে বসবে আমরা বিনা কারণে অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না কিন্তু খেয়াল করেন সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন তাহলে উনি নিজেই নিজের যুক্তিটা মানছেন না তিনি সবাইকে বলছেন সমালোচনা করবেন না এভাবে তিনি সমালোচনা করছেন নিজের বলা নিয়মটা নিজেই মানছেন না তিনি আরও বলেছিলেন যে যুক্তি এই যুক্তি হতে পারে তিন প্রকারের এই তিনটা নামও বললেন তিনি প্রথমটা হচ্ছে তর্ক দ্বিতীয়টা হচ্ছে বিতর্ক আর তিন নম্বরটা হচ্ছে কুতর্ক উনি কুতর্কের একটা উদাহরণও দিলেন যে ধরেন একটা দরজা অর্ধেক বন্ধ আছে এটার মানে দরজাটা অর্ধেক খোলা এখন কেউ যদি বলে দরজাটা অর্ধেক বন্ধ অর্থাৎ খোলা অর্ধেক তার মানে এই না যে আপনারা বলবেন দরজাটা পুরোপুরি বন্ধ তাহলে সেটা পুরোপুরি খোলা এটাকে উনি বলেছেন কুতর্ক ওনার মতে আমার মতে এটাকে সহজ ভাষায় বলতে গেলে আমি বলবো অযৌক্তিক উনি বললেন কুতর্ক আমি বলবো অযৌক্তিক যদি কেউ বলে দরজাটা অর্ধেক বন্ধ তার মানে অর্ধেক খোলা কিন্তু এমন না যে দরজাটা পুরোপুরি বন্ধ মানে পুরোপুরি খোলা এই যুক্তিটা আসলে নেওয়া হয়েছে অঙ্কের সমীকরণ থেকে ধরোটা আমি বললাম এ সমান বি তাহলে টু এ সমান টু বি টেন এ সমান টেন বি যদি আমি বলি যে এক টাকা দিয়ে একটা পেন কিনতে পারবো তাহলে দশ টাকা দিয়ে কিনতে পারবো আমি দশটা পেন এটা হলো ম্যাথমেটিক্সের ইকুয়েশন সমীকরণ স্কুলে শিখেছিলাম সহজ ব্যাপার তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা সাধারণত এইভাবে যখন সমীকরণ লেখা হয় যে টু এ সমান টু বি অথবা টু এক্স সমান টু ওয়াই সেখানে একটা কমন হর থাকে টু ডিভাইডেড বাই টু তাহলে অথবা এ সমান বি যদি টু এ সমান টু বি হয় দুই দিয়ে ভাগ করেন তাহলে এ সমান বি আর ভাগ করেন তাহলে পাবেন এক্স সমান সমান ওয়াই এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক শুধু মুখে অযৌক্তিক বললে কিচ্ছু হবে না আপনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনো একটা সমস্যা আছে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ তার মানে পুরোপুরি খোলা আর বন্ধ নয় আমরা বুঝতে পারছি যে সমস্যা আছে কিন্তু যদি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন শুধু মুখে অযৌক্তিক বললে কোনো কাজ হবে না হতে পারে সেটা সত্যি তবে অন্য মানুষ হয়তো সেটা মানবে না তাই মানুষকে কনভিন্স করার জন্য যদি কেউ অযৌক্তিক কোনো কিছু বলে আপনাকে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে শুধু মুখে বললে সবাই মানবে না যেমন ধরেন কেউ হয়তো বলল দুই যোগ দুই সমান তিন অথবা কেউ বললো পাঁচ যোগ পাঁচ সমান আট যুক্তি দিয়ে দেখাবেন এটা ভুল মুখে বললে হবে না আপনি তাকে এভাবে বলতে পারেন পাঁচ টাকা দেন আরও পাঁচ টাকা দেন এনেন আট টাকা অথবা দুটো দুই টাকার নোট দেন আর নেন তিন টাকা সে বলবেন না তাহলে আপনাকে পাল্টা উদাহরণ দেখাতে হবে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে তার কথাটা ভুল তা না হলে অন্য মানুষ হয়তো আপনার কথা মানবে না এমনিতে আমরা শুনে বুঝতে পারছি দরজা অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ কিন্তু পুরো খোলা মানে পুরো বন্ধ না তবে অঙ্কের মধ্যে এরকম সমীকরণ আছে আমাদের এখানে বুঝতে হবে যে এই অঙ্কের সমীকরণের নিয়মটা দরজার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না এক নম্বর পয়েন্ট এরকম খোলা বা বন্ধ এগুলো অ্যাবস্ট্রাক দ্বিতীয়ত জিনিসটা যদি বিপরীত হয় সেখানে তখন নিয়মটা খাটবে না যেমন ধরেন কেউ হয়তো বলল অর্ধেক বন্ধ সমান সমান হচ্ছে অর্ধেক খোলা এখন যদি দুই সাইডকেই অর্ধেক দিয়ে ভাগ করি বা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো বন্ধ সমান খোলা এটা সত্যি না অর্ধেক দিয়ে ভাগ করলে অর্ধেক অর্ধেক কাটাকাটি অথবা দুই দিয়ে গুণ করলেও তাই তার মানে বন্ধ সমান খোলা এটা কি সত্যি সবাই বলবে যে না এই ধরনের ব্যাপারগুলো সম্পূর্ণ বিপরীত অথবা ধরেন আমি বললাম যে গ্লাসটা অর্ধেক খালি তার মানে অর্ধেক ভর্তি তাহলে কিন্তু এমন না যে ভর্তি সমান খালি অর্ধেক খালি সমান অর্ধেক ভর্তি তার মানে এই না যে পুরো ভর্তি সমান পুরো খালি কারণ এটাও এক ব্যাপার তাছাড়া এরা বিপরীত বন্ধ খোলা বিপরীত শব্দ খালি ভর্তিও বিপরীত শব্দ আসলে এখানে এই নিয়মটা খাটবে না কারণ এর বিপরীত বিপরীত জিনিসের ক্ষেত্রে অঙ্কের নিয়ম হলো পুরো সমষ্টি থেকে যদি একটা বিয়োগ করেন তাহলে বিয়োগ ফলটা হবে অন্য বিপরীত জিনিসটা যেমন ধরেন যদি আমি বলি অর্ধেক বন্ধ সমান অর্ধেক খোলা এখানে লজিক্যাল ফর্মুলাটা হলো এক মাইনাস একটা জিনিস সেটার সমান হবে বিপরীত জিনিসটা এখন এক মাইনাস কতখানি বন্ধ অর্ধেক তাহলে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ কিন্তু সেটা যদি কোয়ার্টার খোলা থাকে এক মাইনাস এক বাই চার তিন বাই চার কোয়াটার খোলা মানে থ্রি ফোর্থ বন্ধ পুরো খোলা মানে এক বিয়োগ এক সেটা কত শূন্য তাহলে পুরো খোলা মানে শূন্য বন্ধ তার মানে বন্ধ না অঙ্কের এই ফর্মুলাটা উনি ভুল জায়গায় প্রয়োগ করেছেন একটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে এটা ঠিক না হয়তো পাল্টা যুক্তি দেখাতে পারবে না শ্রী শ্রী রবিশঙ্করের এই কুতর্কের কথাটা অনেক আগেই ওনার বেশ কিছু ভিডিওতে শুনেছি কিন্তু কোথাও উনি যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেননি উনি বলেছেন কুতর্ক ঠিক নয় উনি মুখে বলছেন কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করছেন না উনি বলছেন ঠিক না শুনে মনে হচ্ছে যে কথাটা ঠিক সাধারণ মানুষ বুঝবে যে সমস্যা আছে কিন্তু যুক্তি দিয়ে দেখাতে পারবে না ধরেন আপনি একটা অযৌক্তিক কথা বললেন কেউ যুক্তি দিয়ে খটাতে পারলো না তার মানে এই না যে কথাটা সত্যি এখন এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বললো না যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা পুরো বন্ধ মানে পুরো খোলা তার মানে এই না যে কথাটা ঠিক উনি এটাকে বলছেন কুতর্ক আমি বলবো অযৌক্তিক আর সেজন্যই দেখবেন যদিও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আপনারা যুক্তি ব্যবহার করবেন না তারপরও অনেকগুলো উদাহরণে তিনি যুক্তি ব্যবহার করেছেন কিছু হয়তো সঠিক আমিও সেগুলো মানি আর কিছু কথা মানি না যে কথাটা মানি না সেখানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা কুতর্ক দেখাতে হবে সেটা অযৌক্তি যদি এটা না করেন তাহলে লোকজনেরও বুঝতে সমস্যা হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে ঈশ্বর সব কিছু ভালোবাসেন সবাইকে ভালোবাসেন আপনারা জানেন অনেকে এরকম অভিযোগ করে বিশেষ করে খ্রিস্টানরা যে ইসলাম ধর্মের ঈশ্বর খুবই নিষ্ঠুর প্রতিশোধ পরায়ণ খুবই রাগী ইত্যাদি ইত্যাদি খ্রিস্টান ধর্মের ঈশ্বর সবাইকে ভালোবাসেন এরকম বিভিন্ন কথা এ ব্যাপারে কোরআনের উদ্ধৃতি দিচ্ছি পবিত্র কোরণের সুরা বুরুজের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এবং আল্লাহ ক্ষমাশীল আর প্রেমময় আল্লাহর একটা বৈশিষ্ট্য হল ওয়াদুদ ক্ষমাশীল প্রেমময় এই কথা আবারও আছে সুরাহুদের নব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সালা তিনি পরম দয়ালু এবং তিনি প্রেমে পরিপূর্ণ তিনি ওয়াদুদ আর পবিত্র করণে এরকম অনেক জায়গায় আল্লাহ তালার ভালোবাসার কথা বলা হয়েছে যেমন ধরেন মাইদার তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন সুরা মাইদার বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন এছাড়াও সুরামা তিরা নম্বর উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভালোবাসেন সৎকর্ম পরায়ণদের এরকম পবিত্রকরণে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ এইসব মানুষকে ভালোবাসেন এভাবে দেখলে হ্যাঁ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় উনি আরও বলেছিলেন মুস্কুরাও হাসুন মানুষ রেগে যায় রাগ হল সস্তা রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন উনি এই কথাটা তার বিভিন্ন লেকচারে বলেছেন সেদিনের অনুষ্ঠানেও বলেছিলেন যে রাগকে সস্তা করবেন না রাগকে দামি করে ফেলেন আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও একথা বলেছিলাম যে হাসিটাকে ফ্রি করে দেন সস্তা কেন ফ্রি করে দেন আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্নতা এজন্য সবও পাবেন হাসুন উনি আরও বলেছেন যে এমন না যে রাখবেন না কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কীভাবে কারণ রেগে গেলে নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল উনি ঠিকই বলেছেন যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে প্রশান্ত ভাবটা চলে যেতে পারে উনি এই কথা বলেছেন তারপর দর্শক যখন উনার বইটা নিয়ে প্রশ্ন করলো শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন এ কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি ইন্মেল্লাহ সাবরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাবাখারের একশো তেপান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নেল্লাহ সাবরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আমি ধৈর্য ধরেছি আমি সবর করেছি অনেক কিছুর উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু এক নম্বর সময় কম ছিল দুই নম্বর টপিকের বাইরে তিন নম্বর যদি উত্তর দিতাম আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর হয়তো এখান থেকে চলে যেতে পারেন মডারেটরও চেষ্টা করে যাচ্ছিলেন তিনি যেন এখান থেকে চলে না যান তাহলে অনুষ্ঠানের উদ্দেশ্যটাই সফল হবে না আমি ধৈর্য ধরেছিলাম নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তবে উনি ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন সেটা দিয়ে কোনো কাজ হয়নি আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন উনি মডারেটরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন তারপর বিরক্ত হয়ে উনি আমার কথার মধ্যে বাধা দিলেন দুবার উত্তর দেওয়ার সময় বেশ কয়েকবার বাধা দিয়েছেন আর আমি বলেছি ইন্না ইন্নাসবরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুদর্শন ক্রিয়া দিয়ে সেখানে কোনো কাজ হয়নি সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি সরি আমাকে তো এখানে সত্যি কথাটা বলতে হবে আমি আগেও বলেছিলাম সেই অনুষ্ঠানেও বলেছিলাম আল্লাহ পবিত্র করণে বলেছেন পবিত্র উল্লেখ করা হয়েছে যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদেরকেও ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে তাদের ঘৃণা করবেন না ঠিক আছে আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো কিন্তু ভুল করলে তাকে শুধরে দিতে হবে সমালোচনা করতে হবে আপত্তি জানাতে হবে আর উনি তার একটা বইতে লিখেছেন ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড ওনার লেখা একটা বই ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড বইটার ছয় নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয় অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয় তিনি উদাহরণও দিয়েছেন যেমন পবিত্রকুরন বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না উদাহরণ দিয়েছেন ওনার কাছে এরকম মনে হয়েছে তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো একই সাথে ন্যায় বিচারও করতে হবে ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে সবগুলো ধর্ম সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না ইহুদি ধর্ম বলছে খ্রিস্টান ধর্ম বলছে ইসলাম ধর্ম একই কথা বলছে কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন মানুষ চুরি করবে না ইসলামের জাকাত দিয়ে আর একটা নিয়ম আছে যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে থাকে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা তাহলে প্রতি হিজড়ি সালে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবেন প্রত্যেকটা ধনী লোক জাকাত দিলে পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না ইসলাম গরিবদের যত্ন নেবে কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা মাইদার আটত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে এটা আল্লাহ তালার পক্ষ হতে আদর্শ দণ্ড প্রথমে ইসলাম বলছে চুরি না তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে গরিব লোককে দান করবে ধনী লোকেরা ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে তাদের দায়িত্ব এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে যদি কেউ খাবার চুরি করে তার মানে সমস্যাটা আসলে সেই দেশের শাসকের এটা সেই দেশের নেতাদের দোষ লোকজন কেন না খেয়ে মারা যাবে এক্ষেত্রে হাত কাটা হবে না যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয় তারপরও আরামায় সে জন্য চুরি করে ফাইভ স্টার হোটেলে থাকে সিনেমা দেখতে যায় অতিরিক্ত খরচ করে তাহলে সেটা একটা সমস্যা যদি অনেক টাকা চুরি করে রুটি অথবা খাবার চুরি না তাহলে হাত কেটে ফেলা হবে প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে যদি শুধু মুখে বলেন চুরি করো না তারপরে কেউ চুরি করলো তাহলে আপনি কি করবেন কেউ এক লাখ টাকা চুরি করলো আপনি সহানুভূতি দেখালেন কোনো সমস্যা নেই সে দু লাখ টাকা চুরি করবে তারপর তিন লাখ টাকা তাহলে কি শাস্তি দেবেন পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে মুখে বলা খুব সহজ কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্করের ধন চুরি করে উনি কি করবেন সব মেনে নেবেন ওনার বেশ বড় বড় আর সেখানে টাকার বাজেট প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে তারপর বলুন চুরি করো না এরপরও যদি কেউ চুরি করে যদি শান্তিতে ব্যাঘাত ঘটায় তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলা হবে এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে কমে যাবে এটাই বাস্তব আইন করেন ফল পাবেন এই কারণে পৃথিবীর মধ্যে যে দেশটাতে চুরি আর ডাকাতির হার সবচেয়ে কম সেটা সৌদি আরব তাদের পুলিশরা সুপারম্যান না আইনটা এরকম আল্লাহর আইন কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে হাত কেটে ফেলা তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে মানুষ মনে করে সৌদি আরবে প্রতি দুজনের মধ্যে একজনের হয়তো হাত নেই আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি তবে এখনও এমন কোন লোক দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবাই চুরি বন্ধ করে দেবে এটাই প্র্যাকটিক্যাল আইন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত আর এখন যায় না লজিক্যালি এটা এখনও প্রয়োগ করা যায় এটাই হলো একমাত্র আইন এর চেয়ে ভালো আইনের থাকতে পারে না চিন্তা করেন সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায় শুধু একটা ফিতা বেঁধে রেখে চুরি হয় না গেলে দেখতে পাবেন একটা ফিতা ঝুলিয়ে হচ্ছে দোকানটা এখন বন্ধ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে কিন্তু কেউ দোকানে ঢোকার সাহস পায় না কেন কারণ হলো আইন অন্যান্য সব জায়গায় দেখবেন ব্যাংকের ভেতরে গার্ড থাকে বাইরের সিকিউরিটি গার্ড তারপরও চুরি ডাকাতে হয় এটাই বাস্তব আইন কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে বাস্তবসম্মত আইন যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন অন্যরা চুরি করবে না আর এটা জনসমক্ষে করতে হবে এটাই কোরআনের আইন একেবারে রোজ কেয়ামত পর্যন্ত সব আইন কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব আর উনি শেষের দিকে বললেন তখন উনি মডরেটরকে জিজ্ঞেস করছিলেন আমার হাতে কত সময় আছে মডরেটর বললেন তেত্রিশ মিনিট তার মানে তিনি নির্ধারিত সময়ের অর্ধেকও কথা বলেননি ওনাকে তেষট্টি মিনিটের মতো দেওয়া হয়েছিল কারণ আমি দুই তিন মিনিট বেশি বলেছিলাম এর মিনিটখানেক পরে তিনি লেকচার শেষ করে বসে পড়লেন যে আমি এক ঘন্টা ধরে কথা বলতে পারবো না তবে যা বলতে চেয়েছিলাম আমি তার সব কিছুই বলে ফেলেছি এভাবে অর্ধেক সময় কথা বলে তিনি বসে পড়লেন এরপর আমি বললাম দেখবেন যে উনি ভালোবাসার কথা বলছেন কিন্তু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিচ্ছেন না কিছু সংস্কৃত শ্লোক বলেছিলেন দু একটা বাদে তার বেশিরভাগই টপিকের বাইরে তাই সেই দশ মিনিটে আমার উত্তর দেওয়ার তেমন কিছু ছিল না আমি ওনার টেকনিক ব্যবহার করলাম সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে ওনার এরকম কথা যাতে লোকজন ভুল না বোঝে সেজন্য আমিও ওনার মতো করে বলেছি সেটা উনি পছন্দ করেননি আমি ভালোবাসার কথা বলেছি বলেছি আমি তাকে ভালোবাসি উনি বললেন না বেশি উপায় নেই আমি বললাম উপায় না থাকলেও ভালোবাসতাম তারপর ওনাকে জড়িয়ে ধরেছি সেটাও উনি পছন্দ করেনি তারপর স্টেজে এসে উনি বললেন শুধু মুখে ভালোবাসার কথা বলাটা যথেষ্ট নয় তার মানে উনি আমার কথাটা বিশ্বাস করছেন না শুধু মুখে ভালোবাসার কথা বললে হবে না বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে উনি বলেন যে আমাকে ভালোবাসেন আমি তো অন্তত মুখে বলেছি উনি সেটাও বিশ্বাস করছেন না আমি তাকে ভালোবাসি মানবতার খাতিরে আল্লাহ খাতিরে যাতে করে উনি আল্লাহ তালার কাছাকাছি আসতে পারেন এটা একমাত্র কারণ অন্য কোনো কারণ নেই এখনো তাকে ভালোবাসি আল্লাহর কাছে দোয়া করে উনাকে হেদায়ত দেন আমি ওনার মতো করে বলেছিলাম তার মানে এই না যে সবাইকে বোকা বানাচ্ছিলাম সত্য কথায় বলেছিলাম খেয়াল করলে দেখবেন আমার লেকচারের সময় উনি উসখুস করছিলেন উনি আমাকে বাধা দিচ্ছিলেন তখন অনুষ্ঠানের মডারেটর তাকে বললেন আপনার সময় তো শেষ উনি বললেন না 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 মডারেটর বললেন ঠিক আছে জাকির নায়কের শেষ হওয়ার পরে আপনি আরও তিন মিনিট সময় পাবেন তখন তিনি শান্ত হলেন উনি আরো তিন মিনিট কথা বললেন যেটা অনুষ্ঠানের এজেন্ডাতে ছিল না মডারেটর ওনাকে বেশ সুযোগ দিয়েছেন এতে আমার কোনো আপত্তি নেই মডারেটর চেয়েছিলেন অনুষ্ঠানটা যেন পণ্ড হয়ে না যায় তিন মিনিট সময় পেলেন সমস্যা নেই তখন তিনি উত্তরে কিছু বলেছিলাম আগে আমি রেসপন্স দেওয়ার সময় ওনার একটা কথা নিয়ে বলেছিলাম যে ভায়োলেন্স থাকার কোনো প্রয়োজন নেই কোনো ধর্মে ভাইলেন্সের শিক্ষা দেয় না ইত্যাদি ঠিক আছে ধর্মে শিক্ষা দেয় না তবে মাঝে মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আছে আর এটা সব দেখতে পাবেন হিন্দু ধর্মগ্রন্থ আর কোরআনের উদ্ধৃতি দিয়েছিলাম শেষ উপায় হিসেবে আরো বলেছিলাম যে একজন বাবাকে দয়া দেখা থেকে হতে হয় ছেলে যদি নয়তলা বিল্ডিং এর উপর থেকে লাভ দিতে চায় বাবা বলবে লাভ দিও না তারপরও লাভ দিতে চাচ্ছে তখন নিষ্ঠুর হতেই হবে তাকে হয়তো বাবা ছেলেকে বকবে অথবা চড় মেরে দেবে এই নিষ্ঠুরতা আসলে ভালোর জন্যই ভায়োলেন্ট হচ্ছেন যাতে অন্য মানুষের উপকার হয় উনি আরো বলেছিলেন অনেক সময় আমরা বুঝতে পারি না যে সহানুভূতি দেখিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে কেউ যদি লাভ দিতে চায় তাকে সাহায্য করতে চান সমস্যা নেই তবে তার ঘাড়ের উপরে পড়বেন না তাহলে সে হয়তো মারা যাবে এটা হলো কুতর্ক অযৌক্তিক আমি বলেছি বাবা ছেলেকে চড় মারবে কখন বলেছে যে বাবা ছেলের ঘাড়ে লাফিয়ে পড়বে বাবা ছেলের ঘাড়ের উপরে পড়তে চায় না তবে বাবাকে সামান্য ভায়োলেন্স ব্যবহার করতে হতে পারে হয়তো বকাঝকা করবে মুখে মুখে অথবা চড় মারবে গায়ে হাত তুলবে এই ভায়োলেন্সটা ছেলেটাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে আর শ্রী শ্রী রবিশঙ্কর বললেন ঘাড়ের উপরে পড়বেন না কে পড়তে বলেছে চড় আর ঘাড়ের পড়া এক না তাহলে এই ধরনের কথাই হলো কুতর্ক ওনার কথাই অযৌক্তিক এরপর রেসপন্স দেওয়ার সময় উনি বললেন একটা উদাহরণ যে একবার কিছু ডাক্তার একটা কনফারেন্সে ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিল তারা এইভাবে ঘন্টার পর ঘণ্টা আলোচনা করছিল তখন এক বয়স্ক লোক এসে তাদের আঘাত করলো তারপর বলল ব্যথা পেয়েছ তাহলে এই জিনিসটাই হলো ব্যথা ঘন্টার পর ঘণ্টা আলোচনা করে কিছুই হবে না ব্যথা অনুভব করতে হবে শুনে মনে হবে খুবই লজিক্যাল আসলে কুতর্ক অযৌক্তিক কেন কারণটা বলছি ডাক্তাররা এই কনফারেন্সটা করছেন কেন ব্যথা অনুভবের জন্য না ব্যথার একটা সমাধানের জন্য এভাবে বললো যদি হার্ট বিশেষজ্ঞ হন তাহলে আগে আপনার হার্ট অ্যাটাক হতে হবে তা না হলে বিশেষজ্ঞ হতে পারবেন না ডায়াবেটিসের ডাক্তার হতে গেলে আগে নিজের ডায়াবেটিস থাকতে হবে তা না হলে ডায়াবেটিস ডাক্তার হতে পারবেন না অযৌক্তিক কুতর্ক অযৌক্তিক হ্যাঁ একজন মেডিকেল ডাক্তার একজন হার্ট বিশেষজ্ঞের হার্ট অ্যাটাক হতে পারে তখন সে বুঝতে পারবে অনুভব করতে পারবে কোনো সমস্যা নেই তবে সেটা সারানোর জন্য তার নিজের হার্ট অ্যাটাকের কোনো প্রয়োজন নেই ডাক্তাররা আলোচনা করছে কিভাবে ব্যথার প্রতিষেধক বানানো যায় প্রতিকার করা যায় ব্যথা অনুভব করলে ভালো তবে অনুভব করাটা যথেষ্ট নয় এমন হলো যার হার্ট অ্যাটাক হয়েছে সে কার্ডিওলজিস্টের চেয়ে ভালো ডাক্তার হতো হয়তো কারো হার্ট অ্যাটাক হয়েছে সে তখন বলবে আমার তো হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তার আর কি বলবে ডাক্তাররা এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে তারা এগুলোর কারণ খুঁজে বের করে তারপর প্রতিকার করে আপনি অনুভব করতে পারেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তবে আপনার কথাই অনুভব করতেই হবে অনুভব করাই সব কিছু নয় অনুভব করলে হয়তো সেটা কাজে লাগতে পারে তবে আসল ব্যাপার হচ্ছে রিসার্চ করা ডাক্তাররা কনফারেন্স করছেন একটা সমাধানের জন্য এখানে সমাধানটাই গুরুত্বপূর্ণ এমন না যে সমস্যাটাকে হাজির করতে হবে অ্যান্থ্রোপমোফিজমের ব্যাপারে একই কথা মানুষের ভালো মন্দ জানার জন্য ঈশ্বরকে মানুষ পৃথিবীতে আসতে হবে না তিনি তো স্রষ্টা স্রষ্টা কী করবেন তিনি পাঠাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আমি আগেও বলেছি সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো পবিত্র করান এমন না যে ব্যথা অনুভব করতেই হবে এরপর রেসপন্স শেষ হলে প্রশ্নোত্তর পর্বেও তিনি বেশ কয়েকবার আমার কথার মধ্যে বাধা দিয়েছেন এরকম একটা ব্যাপারে উনি বলেছিলেন তার আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল পুনর্জন্ম ইসলাম বিশ্বাস করে কিনা আমিও উত্তর দিয়েছিলাম হিন্দু ধর্মগ্রন্থের কথা বলেছি ভগবদ গীতা বেদ কোরআন উদ্ধৃতি যে পুনর্জন্ম মানে পরের জীবন মৃত্যুর পরের জীবন আমরা বিশ্বাস করি তবে জন্মালাম মরলাম আবার জন্মালাম এমনটা বেদে কোথাও লেখা নেই এরপর শ্রী শ্রী রবিশঙ্কর উত্তর দিতে এসে বললেন আমি আগের প্রশ্নটার উত্তর দিতে চাই তারপর বললেন বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে আমরা এখন জানি আমাদের সচেতনতা ঠিকই কোথাও থাকে পরোক্ষভাবে বলতে চাচ্ছেন পুনর্জন্ম একটা বৈজ্ঞানিক ব্যাপার আমি একজন মেডিকেল ডাক্তার আমি এমন কোনো মেডিকেল বই পড়িনি যেখানে পুনর্জন্মের কথা আছে যে জন্মাবো মরবো আবার জন্মাবো আবার মরবো উনি কোন বইয়ের কথা বলছেন অনেকে এরকম অনুমান করেছে অনেক হাইপোথিস আছে এগুলো অনুমান অনেক থিওরি তার মানে এই না যে সেগুলো মেনে নিতে হবে এটা বৈজ্ঞানিকভাবে সত্যি হলে সব মেডিকেল বইতেই থাকতো যে জন্মাবো মরে যাব আবার জন্মাবো আবার মরে যাব আবার জন্মাবো হাইপোথিস উনি বললেন অনেকে আগের জন্মের কথা নাকি মনে করতে পারে উনি নিজেও মনে করতে পারেন আরও বললেন যে মাত্র চার বছর বয়সে পুরো গীতা মুখস্থ বলতে পারতেন চার বছর বয়সে পুরো গীতা মুখস্থ করলে এখানে সেগুলো বললেন না কেন আমি তো রেফারেন্স দিয়েছি এটা বলছি না যে আমিও পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি আমি আল্লাহর দেয়া ব্রেনের উপরে ভরসা করছি আল্লাহ বলেছেন পুনর্জন্ম নেই বিভিন্ন মুসলিম দেশেই অনেক ছেলে মেয়ে মাত্র সাত আট বছর বয়সে কোরআনায় হাফেজ হয়ে যায় আর গীতার সাথে তুলনা করলে পবিত্র কোরআন তো অনেক বড় বই গীতা খুবই ছোট বই আঠারো চ্যাপ্টার কোরআন একশো চোদ্দ চ্যাপ্টার অনেক বড় আমাদের ছেলেমেয়েরাই কিন্তু আমরা বলি না ও এরা তো পুরো মুখস্থ করে ফেলেছে কোরআনে হাফেজুরা নিশ্চয়ই তারা এর আগের জন্মে এগুলো শিখেছিল এটা হলো কুতর্কের উদাহরণ অযৌক্তিক যদি আসলেই গীতা আপনার মুখস্থ থাকে আলোচনাটাই তো ধর্মগ্রন্থ নিয়ে কিন্তু সেখান থেকে তো বললেন না এছাড়াও আপনারা দেখবেন উনি বলেছিলেন এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল অবতার সম্পর্কে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কিছু আছে কি না অনেকগুলো রেফারেন্স দিয়ে বলেছিলাম অনেক এমন না যে এগুলো আগের জন্মে শিখেছিলাম সবই জন্মে শিখেছি অধ্যায় নম্বর অনুচ্ছেদ নম্বর তারপর দর্শকরা যখন হাততালি বললেন ও এটা তো ভালো ডক্টর জাকির নায়ক বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন তার মানে বেদ সত্যি সব মুসলিমেরই বেদে বিশ্বাস করা উচিত এটা যে কাফিরদের বই সেটা তো আসলে ঠিক না এটা অবিশ্বাসীদের বই একথা আমি কখন বললাম যে বেদ অবিশ্বাসীদের বই না আমি আসলে বেদের সেই অনুচ্ছেদগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায় আমি যদি কোনো একজন মানুষের দুই তিনটা কথার সাথে একমত হই তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব মনে করো ডাক্তার না এমন একজন বলল। ডক্টর জাকির মাথা ব্যথা করলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে আমি সেটা জানি তার মানে এই না যে সে যক্ষার চিকিৎসাও করতে পারবে অথবা অন্য যে কোনো অসুখের সঠিক চিকিৎসা করতে পারবে অ্যাজমা অথবা ডায়াবেটিসের সে তো ডাক্তার না হ্যাঁ মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল আর আমার জানা মতো এটা ঠিক তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে একইভাবে বেদের কথা যদি বলতে হয় কোরআনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই তার মানে এই না যে বেদের সব কথাগুলো সত্যি আর হ্যাঁ এটা তো অবশ্যই অবিশ্বাসীদের বই যদি শ্রী শ্রী রবিশঙ্কর ইসলাম গ্রহণ করেন তাহলে অবশ্যই অন্য কথা অন্যরাও যদি মুসলিম হয়ে যায় তা না হলে অবিশ্বাসীদের বই আমি বেদের উদ্ধৃতি দিয়েছি তার মানে এই না যে বেদের সব কথাই আমি মানি যেগুলো মানি সেগুলো বলেছি আমি বেদের আরও হাজারটা অনুচ্ছেদ বলতে পারি যেগুলো মানি না অনেক অনুচ্ছেদ আছে তবে আমাদের উদ্দেশ্য সেটা নয় উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা আমি বেদের সেই কথাগুলোই বলেছি যেগুলো করুণের সাথে মিলে যায় আর ওনার বেশিরভাগ লেকচারেই আমি ওনার বেশ কয়েকটা ডিভিটি দেখেছি সেই আলোচনার কয়েকদিন আগে যার সাথে বিতর্ক করব তার সম্পর্কে কিছুটা জানার জন্য ওনার বেশ কয়েকটা বইও পড়েছি সবগুলো পড়িনি আর ধর্মের কথা বলতে গিয়ে উনি একটা কথা বারবার বলেছেন উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয় অনেকগুলো লেকচারে উনি কথাটা বলেছেন অনেকবার যে ধর্ম হলো অনেকটা কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হচ্ছে কলা লোকজন কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ফেলে দেয় তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে মেনে চলে আসল কথাগুলো তারা ভুলে যায় কলাটা তারা ফেলে দেয় আর ধর্মের রীতিনীতিগুলোকে আঁকড়ে ধরে থাকে কলার খোসাটাকে তারা আঁকড়ে ধরে থাকে ধর্মের মূল কথাগুলো মেনে চলে না উনি এই যুক্তি দিয়েছেন এই কথাটাও হঠাৎ করে শুনে মনে হবে খুব লজিক্যাল আমার মতে এটা কুতর্ক যদি ইসলামের দৃষ্টি থেকে বলতে হয় আর এ ধরনের অবস্থা হলে তার সাথে একমত হয়ে প্রমাণ করতে হবে কথাটা ভুল প্রথমেই ভুল বললে কাজ হবে না তাই বললাম ঠিক আছে আমি মেনে নিলাম যে ধর্ম হল কলার খোসার মতো ধর্মের রীতিনীতি কলাই হলো ধর্মের মূল কথা আধ্যাত্মিকতা উনি বললেন লোকজন খোসাটা ধরে রাখে কলাটা ফেলে দেয় তাদের কী করা উচিত তারা খোসা ফেলে দিয়ে কলাটাকে ধরবে ওনার কথা অনুযায়ী আমিও তার সাথে একমত হলাম যে ধর্ম হল কলার খোসা আর আধ্যাত্মিকতা হলো কলা তবে আপনারা যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দিয়ে কলা ধরে থাকেন তাহলে কলা পচে যাবে খোসার কাজ হলো না পাকা পর্যন্ত সেটাকে রক্ষা করা যদি কলাটা পাকার আগেই তার খোসাটা ছিলে ফেলেন আর সেটাকে ফেলে দিয়ে কলাটাকে ধরে রাখেন তাহলে কলা পচে যাবে হয় কাঁচা কলা খেয়ে ফেলতে হবে হজম করতে কষ্ট হবে অথবা যদি খোসা ছাড়া কলাটাকে ধরে রাখেন তাহলে সেটা পচে যাবে আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত জান্নাত সেজন্য আমাদেরকে কলার খোসাটা ধরে রাখতে হবে কলাও ভেতরে থাকবে পরকালে আখিরাতে কলার খোসাটা ফেলে দেব কোরআনে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এই পৃথিবীতে পরকালে আমাদের জন্য অন্যরকম নিয়ম থাকবে তাই সব ধরে রাখতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ রজ্জু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না তাহলে খোসাটা ধরে রাখতে হবে যতক্ষণ না কলাটা পাকে সেটা হলো আখেরাত তাই আমরা কলার খোসাকে ধরে রাখবো কলাটাও ধরবো পরকালে গিয়ে শেষ বিচারের দিনে আপনি খোসাটা ফেলে দিতে পারেন কারণ কলা পেকে গেছে আপনি তখন জান্নাতে আর জান্নাতের নিয়মকানুনগুলো আলাদা হবে যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দেন তাহলে কলার আসল স্বাদটা আপনি পাবেন না হয় সেটা কাঁচা খেতে হবে নয়তো কলাটা পচে যাবে এই আখিরাত পরকাল পুনর্জন্ম এটা হিন্দু ধর্মেও আছে খ্রিস্টান ধর্ম সহ প্রধান সবগুলো ধর্মতেই আছে আমার পরামর্শ হলো খোসা সহ কলাটা ভালো করে ধরে রাখেন তবে আগে দেখতে হবে সেই কলাটা সঠিক কলা কি না বিষাক্ত কোনো কলা খাবেন না এমন কলা খান যেটা স্বাস্থ্যকর খোসাসহ ধরে রাখেন পরকালে গিয়ে আখিরাতে যখন কলাটা পাবেন তার মানে জান্নাত বেসতে গেলে খোসাটা ফেলে দেবেন এটাও কুতর্ক প্রথমে কুতর্ক ছিল পরে আমি এটাতে যুক্তি দিয়েছি ওনার সাথে একমত হয়ে অযৌক্তিক কথাটাকে আখিরাতের উদাহরণ দিয়ে যৌক্তিক বানিয়েছি শ্রী শ্রী রবিশঙ্কর আরও বলেছিলেন যে আমাদের প্রচার করা উচিত তবে ব্যক্তিগত মতামত প্রচার করবো না শুধু একটা মতো প্রচার করব মানুষের সেবা করা আমি তো সেটাই প্রচার করছি আমার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা আমি বলছি আখিরাতের কথা নাজাতের কথা উনি হয়তো কিছু টয়লেট বানাচ্ছেন হাসপাতাল ভালো আমি এগুলোর বিরুদ্ধে না আমিও একমত তবে এটা ছোট কাজ আমি আরও বড় কাজের কথা বলছি সির্ক না করার কথা আখিরাতে নাজাত পাওয়ার কথা তাই আমার কাজটা আরও অনেক বড় কাজ ওনার একটা অর্গানাইজেশন আছে আর্ট অফ লিভিং উনি প্রতিষ্ঠাতা উনি আরো বলেছেন কনভার্ট করবেন না উনি তার আর্ট অফ লিভিং এর লেকচারে বলেছেন মানুষ নতুন কিছু নয় একটা বাচ্চাকে দেখেন তার ব্যবহার কেমন সহজাত প্রাকৃতিক একই রকম হয় নবীজ একই কথা বলেছেন দিন উল ফিতর ইসলাম ধর্মটা হচ্ছে দিন উল ফিতর প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায় সবাই প্রাকৃতিক ধর্ম নিয়ে জন্মায় আর আমরা মানুষকে কনভার্ট করতে চাই না রিভার্ট করতে চাই যাতে দিনুল ফিতরে ফিরে আসে উনি যেটাকে বললেন শিশুর মতো ব্যবহার করতে হবে আমি সেটাকেই বলছি প্রাকৃতিক ধর্ম সে রিভার্ট হবে আসল ধর্ম আসল জায়গায় প্রাকৃতিক ধর্মে ফিরে আসবে নবীজিও একই কথা বলেছেন একজন মানুষ জন্মায় প্রাকৃতিক ধর্ম নিয়ে দিনুল ফিতর পরবর্তীতে তাকে প্রভাবিত করে গুরুজনেরা বাবা মা তারপর সে আগুন পূজা মূর্তি পূজা শুরু করে ভুল পথে চলে যায় যখন সে আবার ইসলামে ফিরে আসে সেটা কনভার্ট নয় শব্দটা হবে রিভার্ট আমরা কাউকে কনভার্ট করছি না আর আমরা শুধু দাওয়া দিতে পারি ধর্ম প্রচার করতে পারি আল্লাহ বলে সুরা গাছিয়ার একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমাদের কাজ হলো ধর্ম প্রচার করা হেদায়ত করা রিমার্ট করা আল্লা তালার হাতে আমরা পারবো না তাই আমরা মানুষের সেবা করছি এটাই একমাত্র উদ্দেশ্য ব্যক্তিগত কোন উদ্দেশ্য নেই যে লোকজন আরো বেশি করে সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করুক আর্ট অফ লিভিং আমরা একশো তিরিশ কোটি মুসলমানদের ক্লাবটা আরো বড় করতে চাই আল্লাহ পবিত্র করণে বলেছেন যে আমার ধর্মের মতো আর কোন ধর্ম নেই আল্লাহ তালার কাছে ধর্ম কেবলমাত্র একটাই পবিত্র সুরে ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে দিন একমাত্র একমাত্র জীবন দর্শন একমাত্র আর্ট অফ লিভিং যেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য সৃষ্টিকর্তার কাছে সেটা হলো স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আল্লাহ তাল্লার কাছে ধর্ম কেবলমাত্র একটাই দুই তিনটা ধর্ম নেই স্রষ্টা একজন ধর্ম একটাই তবে বুঝতে হবে কোনটা সঠিক ধর্ম তারপর সেটা গ্রহণ করবেন আর প্রশ্নোত্তর পর্বে একজন আমাকে জিজ্ঞেস করেছিল শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইটা সম্পর্কে আমার মন্তব্য কি আমি শুরু করতে উনি বাধা দিয়ে বললেন আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি গুজরাটের রায়টের সময় তিন দিনে লিখেছি মাত্র তিন দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন গবেষণা করার সময় পাননি আরও বললেন ডক্টর জাকির নায়েক বুঝতে পেরেছেন তিনিও মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল তাহলে বইটা নিয়ে কেন বলছেন তাড়াহুড়ো করে লিখেছিলাম ওটা ভুলে যান প্রথম এডিশন বের করেছি দ্বিতীয় এডিশনটা আর বের করবো না আমিও মানি ওনার বইটা পড়েছি উনি আসলে মুসলিমদের কোনো ক্ষতি বা ছোটো করতে চাননি তার উদ্দেশ্য ছিল এই দুই ধর্মের মানুষকে একত্রিত করা উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ তবে উদ্দেশ্যটাই সব নয় উদ্দেশ্য ভালো থাকলেও তো মানুষের ক্ষতি হতে পারে আমি কম্পারেটিভ রিলিজেনের ছাত্র ভুলগুলো বুঝতে পারবো কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে শ্রী শ্রী রবিশঙ্করের লেখা তাহলে রায়ট বেঁধে যাবে এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে একশোটারও বেশি বত্রিশ পৃষ্ঠায় একশোটারও বেশি ভুল ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় সেটা অবশ্য এখন করব না বত্রিশ পৃষ্ঠের বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায় তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন চিন্তা করেন প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে মাত্র কয়েক সেকেন্ড চার পাঁচ সেকেন্ড চার পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি উত্তরটা হয়তো পাঁচ ছয় মিনিট ধরে দিলাম এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি তাহলে কি রায়ট বেঁধে যাবে না ভুল বললে ঝামেলা হবে ধর্ম নিয়ে কিছু বলে সঠিক হতে হবে তাড়াহুড়ো করি বা না করি আপনাকে তাড়াহুড়ো করতে কে বলছে তারপরে হয়তো মুখে ভুল বলা যায় কিন্তু বই লেখা আমি যদি মুখ ফসকে কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি তাড়াহুড়ো করে কিছু বললাম সেটাও কিন্তু বই লেখাটা একবারে জলজান্ত প্রমাণ তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি এটা ঠিক না যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্যগুলো না জানে তার এটা নিয়ে কথা বলা উচিত না এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে এখানে এত বেশি ভুল আছে আর উনিও মেনে নিয়েছেন যে বইটা তো ভুল আছে তাই বইটা তার বিক্রি করা উচিত না এটা এখনও আর্ট অফ লিভিংয়ে বিক্রি করা হয় আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি যদি উনি জানেন যে এটা ভুল হাজারখানেক বইয়ের দাম আর কত হবে ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন বিক্রি করা না হয় তারপরেও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে আর উনি গরিব নন যথেষ্ট ধনী হাজারখানে বইয়ের দাম আমার কত হবে তবে একটা ব্যাপার আলহামদুলিল্লাহ উনি সবার সামনে স্বীকার করেছেন যে বইটাতে ভুল আছে আমি আগেই ভুলগুলোর কয়েকটা সম্পর্কে বলেছিলাম অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি জানালেন আমিও দেখলাম উনি মেনে নিয়েছেন যে কথাগুলো ভুল আমি আর মন্তব্য করব না বসে পড়েছিলাম আমি প্রশ্ন উত্তর দেইনি তবে আমার মনে হয় কিছু ব্যাপারে আলোচনা করা উচিত কারণ বইটা এখনো বিক্রি করা হচ্ছে বইটার লেখক খুব বিখ্যাত একজন লোক ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু গুরুদের মধ্যে একজন তাই ইনশাল্লাহ বইটা নিয়ে কথা বলবো তবে খুব বেশি সময় বলবো না বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে আমি কয়েক মিনিটের মধ্যেই বইটার প্রধান ভুলগুলো নিয়ে আলোচনা করবো কয়েকটা আগের লেকচারে বলেছিলাম সেগুলো এখানে সংক্ষেপে বলবো শ্রী শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড এক নম্বর পৃষ্ঠায় একেবারে ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলো কোরআনে কথাটা আছে তবে এটার একটা প্রসঙ্গ আছে এ ব্যাপারে আমি আগেও বলেছি সুরাত আবার পাঁচ নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে উনি সেখানে রেফারেন্স দেননি প্রসঙ্গটা হলো সে সময় মুসলিম আর মক্কার মুসরিকদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল আর মুসরিকটা চুক্তির শর্ত ভেঙেছিল তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন শত্রু দেখলে ভয় পেও না তাকে মেরে ফেলো এটা যুদ্ধের ময়দানের কথা অন্য জায়গার কথা না আর অনেকে লাভ দিয়ে সাত নম্বরে চলে যান কারণ ছয় নম্বরে উত্তরটা আছে কিন্তু তারা যদি শান্তি চায় আশ্রয় চায় তাহলে শুধু আশ্রয় দেবে তা নয় নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি সেদিনে প্রশ্নোত্তর পর্বেও এরপর দুই নম্বর পৃষ্ঠা এটা তার বইয়ের প্রথম অধ্যায় ফেইথ ইন ওয়ান গড তিনি লিখেছেন সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে যদিও রংধনুতে ধনুতে সাতটা রঙ দেখা যায় সেটা আসে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দু ধর্মের যে তেত্রিশ কোটি ঈশ্বর তেত্রিশ কোটি দেবদেবী এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশি থেকে তার মানে তেত্রিশ কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশি থেকে যার উৎস হচ্ছে পরমাত্মা যিনি সবার চেয়ে উপরে এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত পুরোপুরি একমত কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর তারপর উনি বললেন আমরা আত্মত্যায় বিশ্বাস করি এক ঈশ্বরকে বিশ্বাস করা আরো বলেছেন যে যদিও রংধনুতে সাতটা রং থাকে এরা সবাই আসে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দুদের এই তেত্রিশ কোটি দেবদেবী তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক অযৌক্তিক সাধারণ মানুষ কথাটা মেনে নেবে বাহ ভালোই তো রংধনু সাতটা রং কিন্তু আলো একটা তেমনি হিন্দুদের তেত্রিশ টুটি দেবতা ঈশ্বর একজনই বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে সাতটা রং থাকে জিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়লো অরেঞ্জ আর রেড তবে প্রত্যেকটা রঙ আলাদাভাবে সাদা আলো নয় সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে যদি একটা রঙ বাদ যায় সেটা সাদা রঙ হবে না রংধনুর রঙের সাথে তেত্রিশ কোটি দেব ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তি ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে ব্যাপারটা যেন এরকম আমাদের মানুষের শরীরে এগারোটা অংশ থাকে দুটো পা দুটো হাত একটা মাথা একটা ঘাড় দুটো কাঁধ একটা বুক একটা পেট একটা শ্রোণি এগারোটা অংশ তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাব প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয় কোনো একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয় যদি বলেন তেত্রিশ কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে তবে প্রত্যেকটা অংশে আলাদাভাবে ঈশ্বর নয় তাহলে সেই সব দেবদেবীর পুজো করছেন কেন মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে একশো আটটা নাম অথবা এক হাজার নাম এই কথাটা আমিও মানি যে সর্বশক্তি ঈশ্বরের অনেকগুলো নাম আছে কারণ ঋগ্বেদাই উল্লেখ করা হয়েছে কথাটা সেদিনও বলেছিলাম ঋগ্বেদ এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোক সৎ সত বিপ্রবহুদেদান্তে সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে বিভিন্ন নামে এতে আমার আপত্তি নেই কথা কোরআনে বলছে সুরা ইসলার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কলিদুল্লাহ আবিদুর রহমান হোসনা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন তবে সেটা হবে সুন্দর নাম আর পবিত্র করণে এবং সহি হাদিসে আল্লাহ সুমান তালার নিরানব্বইটা নামের কথা উল্লেখ করা হয়েছে হিন্দুরা বলে ঈশ্বরের একশো আটটা নাম অথবা এক হাজার আটটা নাম বেদের কথা অনুযায়ী কোনো আপত্তি নেই তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা ঈশ্বর দিয়েছেন ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই কিন্তু এভাবে বলা যাবে না রংধন সাতটা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে তেমনি তেত্রিশ কোটি দেবদেবী এসেছে এক পরমাত্মা থেকে এটা অযৌক্তিক নামে কোনো সমস্যা নেই অনেক নামে ডাকতে পারেন যেমন ধরেন আমার নাম জাকির আব্দুল করিম নায়েক এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক তার মানে হচ্ছে বাবা এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির মানে জিক্রাকের বাবা অথবা আবু রুজদা জাকির বাবা চারটা নাম সবগুলো একজনের সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে সবগুলো নামে আলাদা এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না চারটা আলাদা নাম কিন্তু মানুষ একটাই নাম আলাদা হতে পারে তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়ক নয় শুধু পা দিয়ে পুরো জাকির নায়ককে পাচ্ছেন না হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়ক না আমি অসম্পূর্ণ একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন তবে নামটা সঠিক হতে হবে ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন করোনা সোহাদিস নিরানব্বইটা নাম আছে তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ একরশির অনেক উপাদান সেটা অযৌক্তিক